দুদিনের বৃষ্টিতেই বেহাল দশা ঝাড়গ্রাম জামবনি সংযোগকারী রাস্তার। টানা দুদিন বৃষ্টির জেরে ঝাড়গ্রাম এবং জামবনির মাঝে ধরমপুরের কাছে সংযোগকারী রাস্তায় গভীর গর্ত দেখা গিয়েছে। সমস্যায় পড়েছেন বহু মানুষ। ধরমপুরের কাছে একটি বড় ক্যানেল রয়েছে, পাশেই একটি নতুন ব্রিজ এবং রাস্তা তৈরি করছে প্রশাসন। কিন্তু এক বছর যেতে না যেতেই ওই রাস্তাটিতে অনেক গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অনেক গাড়ি যাওয়া আসা করে ওই রাস্তা দিয়ে। ঝাড়গ্রাম জেলার এই জামবনি ব্লক ঝাড়খণ্ড রাজ্যের সীমানায় অবস্থিত, তাই ঝাড়খণ্ড রাজ্য থেকেও অনেক যানবাহন এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করে। রাস্তাটির বেহাল দশার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকেরা। একটু খারাপ আছে এই রাস্তাটা, মাঝে মাঝে কিছুদিন আগে করেছে রাস্তাটা, বেশি তো হয় গাড়ি চলতে একটু অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে একটু, কী চান আপনারা? একটু ভালো হলেই ভালো হয়। রাস্তা তো এখন জামবনি রোড ভালোই, এই ব্রিজটার এখানটাই গর্ত হয়ে গেছে ধরমপুর ব্রিজের সামনে। খুব অসুবিধা? হ্যাঁ অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, গাড়ির ডিফেন্সে লেগে যাওয়ার ভয় আছে যেভাবে গর্তটা হয়েছে। কী চান আপনারা? আমরা তো চাই রাস্তার কাজ হোক, এত সারা কাজ। এই কদিন আগে তো হলো এই, এটা তো কদিন আগে একটু হালকা রিপেয়ার করেছিল, তো নতুন মাটি ফেলেছে, তো এই জন্যই বসে যাচ্ছে আর কি। কী চান আপনারা? আমরা চাই যাতে এটা রিপেয়ার হয়।